টিকটিকি ভেবে একটি তক্ষকের খোঁজ পেল দশম শ্রেণী পড়ুয়া এক ছাত্র। বড় টিকটিকি মনে হলেও পরে জানা যায় এটি একটি বিপন্নপ্রায় তক্ষক। চিহ্নিত করা যান না যে এটা কি ধরনের প্রাণী। কেউ বলতেছে গুই সাপ, কেউ বলতেছে গ্রাম্যভাবে একই সাপ। এটার লেজের মধ্যে এরকম ফুটফুট ফুটফুট হইয়া সাদা 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 সাদা। প্রত্যেক মানুষ দল হওয়ার পরে অনেকে মন্তব্য করছে যে না, এটা গুলশাপও না, এটা বড় টিকটিকিও না, এটা তক তক কি এই ধরনের এটা। সন্ধ্যায় মায়ের সঙ্গে অভিমান করে বাড়ির পেছনে লুকিয়েছিল কিশোর। হঠাৎ গাছ থেকে তার মাথার উপর কিছু একটা পড়ে চমকে ওঠে সে। তার চিৎকারে বাড়ির সবাই এসে জড়ো হয়। পরে এলাকাবাসীও আসেন সেখানে। কেউ এটাকে বড় টিকটিকি বলে, কেউ বা গুইসাপ। পরে পুলিশ এবং বন বিভাগের মাধ্যমে জানতে পারেন এটি তক্ষক। ধরার পরে যখন তারা ব্যাগের ভিতরে বইরা নিয়ে আসছে, কারণ আমরা সবাই দেখছি যে এটা তো কোনো গুলসাপের বাচ্চা না, এটা নিশ্চয় তারা যে তত্ত্বক কইতেছে এটা তত্ত্বকই হবে। তবে কাজ করো, এটা আমাদের কাছে রাখা নিরাপদ না, এটা আপাতত থানাত সমঝায় দেওয়া হয়েছে। সুনামগঞ্জ পৌর শহরের সোমপাড়ায় এমন প্রাণীর সন্ধান পাওয়ায় সেটি দেখার জন্য ভিড় করে এলাকাবাসী। অনেকে সেটি বিভিন্ন দামে কিনতেও চান। শেষমেশ পুলিশের উপস্থিতি তক্ষকটিকে সুনামগঞ্জ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। তার মাথার উপরে পড়ে গেছে, দৌড়াইয়া তার চার পাঁচজন মিলে এটা ধরছে। প্রাণী জিনিস আর এটা বাঁচায় রাখা জরুরি, এবং এটা আমরা চেয়ে ভালো মানে বন বিভাগ বা সরকারের কর্মকর্তা যারা আছে এটা তারা এটা বাঁচায় রাখতে পারবো, আমরা পারতাম না। সুনামগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক ওয়ালি আশরাফ খান বলেন, এলাকাবাসী তক্ষকটি ধরার পর আমাদের খবর দেয়, আমরা তাৎক্ষণিকভাবে গিয়ে উদ্ধার করে নিয়ে আসি, দুপুরে বন বিভাগের কাছে হস্তান্তর করি। স্থানীয় লোকজন এটাকে তাদের হেফাজতে নিয়ে আমাদেরকে ফোন দেয়। আমরা যেয়ে দেখলাম যে এটা আমাদের মনে হলো যে এটা তক্ষক। এখানে যে বন বিভাগ আছে, বন বিভাগের লোকজনকে জানাই তো তারা আজকে এসে এটা অফিসিয়ালি আমাদের কাছে। ১৪ মে দুপুরে সুনামগঞ্জ বন অফিসের ভেতরে 11 ইঞ্চি লম্বা তক্ষকটি নিরাপদ আশ্রয়স্থলে অবমুক্ত করেন সুনামগঞ্জের বন্যপ্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মাহমুদুল হক খান। তো আমরা খবর পেয়ে সকালে গিয়ে তক্ষকটি উদ্ধার করে আনি। থানা কর্তৃপক্ষ আমাদের বুঝিয়ে দেয়, সেই সময় আমাদের সাথে উপস্থিত ছিলেন প্রিন্টিং ইলেকট্রনিক মিডিয়ার ভাইরা বেশ কয়েকজন ছিলেন, তারা সহ আমরা সেই তক্ষকটি গ্রহণ করে আনি। পাস করার যে উপযুক্ত পরিবেশ, সেই উপযুক্ত পরিবেশে আমরা সেটি অবমুক্ত করি। তক্ষক কোটি টাকায় বিক্রি হয় কিনা এমন প্রশ্নের উত্তরে বন বিভাগের এই কর্মকর্তা বলেন, এমন তথ্য সম্পূর্ণ ভুয়া ও গুজব। অসাধু চক্রের লোভের কারণে প্রাণীটি বিলুপ্ত হওয়ার পথে। বিলুপ্ত প্রায় প্রজাতিটিকে বাঁচিয়ে রাখতে স্বীকার না করে কোথাও ধরা পড়লে বন বিভাগকে অবগত করার আহ্বান জানান মাহমুদুল হক খান। আর তক্ষক সম্পর্কে আসলে যে বিষয়টি অপপ্রচার হচ্ছে যে এটি আসলে কোটি টাকা মূল্যের, সেটি কিন্তু এরকম কোনো বিষয় না। এটি জাস্ট কিছু অসাধু ব্যবসায়ী কিছু সাধারণ জনগণকে বিভ্রান্তি করে কিছু টাকা হাতিয়ে নেওয়ার জন্য এই পাইতারা করছে। এই প্রাণীটি কারো কোনো ক্ষতি করে না, সকলেই যেন সংরক্ষণ করি। পরিবেশ থেকে এগুলো বিলুপ্ত হলে পরিবেশেরই বিপর্যয় ঘটবে।